ভাই আমি আপনাদের ভদ্রভাবে কইতাছি কাম বন্ধ করান নাইলে কিন্তু অনেক ঝামেলা লাগবে যার কাছে তুই কিনছে না আমি তার কাছে জানি এই ভাই এখানে এখানে কাম বন্ধ করান এই এটা কত টাকা নাই কইছিনা আমি আর 70 টাকা কিনতে দেছি আমি কিন্তু জানা করছি কোন আমার মাথা দে এই তোমরা কাজ করো বৃষ্টির বানা করছি আমি জায়গা এই সুজয় দাঁড়ায় কথা বল বাস আস্তে কথা কমু মানে ওটা বাইরে যান বাইরে যান কথা বল আপনি 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 কাম দর্শন কে লাগা আরে আমি বাইরে যান এই সাবল আছে উপরে যায় কথা বলেন উপরে যায় কথা কমু মানে যারে কাছে কাম বন্ধ এই কোন কাজ চলবে না আরে এত কাজ করার জায়গা এটা দিলেন আমি এত দিন কইছিলাম মানে এই আপনি কাম বন্ধ করতে কইছি এই 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 কাম বন্ধ এই এখানে কোনো কাজ হইব না এখানে কোনো কাজ হবে না ভাই আমি ও টাকা পয়সা খরচ করে যায় আরে ভাই আমি এই যে দেখেন এই যে আমি রেস্টুরেন্ট বানা করছি এই যে আমার কাগজ কে কিনছেন হ্যাঁ কার কাছে কিনছেন এই বারে লাগ আমি যাই কেন ওর সাথে যাই টাকা আপনি বার বেশি হয়েছে গা আপনি কাম বন্ধ করতে কইছেন না কিতাব নিয়ে কথা বলেন না কিতাব নিয়ে কথা বলেন না গলা ছোট করে আমি কাজ বন্ধ করতে কইছি না বায়না সূত্রে এই জায়গার মালিক আমি আমি বায়না সূত্রে মালিক সূত্রে মালিক ওর কাছে তো যায় ও আপনি টাকা বেশি হয়ে গেছে কেন এই কোন কাম করবে না এই আপনি কাজ করো টাকা খরচ করে যায় ভাই দেখেন আপনি আমার লগে ঝামেলা করেন না ঝামেলা করে আপনি পারলে কিছু বলেন আমি 3 মাসের সময় আমি তো রয়ে গেছি 3 মাসের মধ্যে আপনি বাড়তি টাকা বেশি হয়েছে কেন হ্যাঁ এটা আপনি ওর সাথে কথা বলেন আমার সাথে কথা বলার তো দরকার না ভাই আমি আপনার ভদ্রভাবে কইতাছি কাম বন্ধ করান নাইলে কিন্তু অনেক ঝামেলা হইব যার কাছে তুই কিনছে না আমি তার কাছে জানি এই ভাই এখানে এখানে কাম বন্ধ করেন আমি ভালো ভাবে কইতেছি আমি ওর সাথে কথা বলেন তার সাথে কথা বলবো কাজ বন্ধ থাকবো আপনি কাজ বন্ধ থাকবো না কাজ বন্ধ থাকবো আমার আমার ভাই আপনি আমার চিনেন কাজ বন্ধ থাকবো আমি কইছি চিনার দরকার নাই আপনি পারলে আমার কিছু করেন আপনি পারলে আমার কিছু করেন এখানে একটা কোপ জানো হয় না এনে কাজ বন্ধ হবে না কাজ চলবে আমি চিটাগাং গেছি আইতে আইতে আপনি এত কিছু করে বলছেন আপনি কইছেন আমার দেখার দরকার আমি আপনি থেকে নিছি আপনি থেকে নিছি যা থেকে কিনছি তার সাথে আমার কথা যা হ্যাঁ ভাই আপনি কিন্তু মার্কেটিং করতেছেন আপনার কাজ বন্ধ আমার কাগজ আছে দেখেন আমি আমি যাদা লাইছি একটা দাম বাড়াই দিয়ে লোয়া আমি কোনো সব করে জানেন এই দাম বাড়াই দিয়ে হাত দাম বাড়াই দিয়ে ভাই জায়গা লোয়া এই কামও করে হালাইছে ভাই এই যে দেখেন আমি এই যে এই যে এই যে এই যে ডাক্তার এই জায়গা আমি এই যে এই যে এই যে রেস্টুরেন্ট বানাই করছি দেখছেন আমি ভাই 6 লাখ টাকা বানা করে গেছি ভাই এই জায়গার মালিক আমি কিনছি মালিক ভাই বাবুলে বাবুইলা ঝগড়া করে লাভ নাই বাবুল কই আছে বাবুল এই দাদা তো পাকাইছে বাবুলে ভাই যে আমার রেস্টুরেন্ট বানা আমার কাগজ আছে সব ডাক নাম্বার ঠিক আছে বুঝছি আমি এখন এটা এটা কাজ করো
কমিশনার আছে না হ্যাঁ এই কমিশনারের কাছে বাবুলকে শহর নিয়ে আসো আমিও থাকব ঠিক আছে ভাই আপনি থাকবেন আমি থাকব ভাই আমাদের কাম বন্ধ করতে দাও না না এখানে কাজ না 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 কাজ বন্ধ করতে দেন ভাই না কাজ বন্ধ হইবো না ভাই আমি কিনছি আমার অনেক টাকা খরচ করে লেবার আছে লেবারে বিল দিবে কি আচ্ছা ঠিক আছে লেবার বিল একটা সলিউশন তো হইবই ভাই বিল বুলারি পড়াইবো আমি এই যে ফাইনান্স সূত্রের মালিক তো আমি ভাই আপনি ফাইনান্স সূত্র বলে আর আমি রেজিস্ট্রি করে নিছি এখন কাজ করুক কাজ করুক আপনার আগের দো বায়না দলিল আমার আরে বায়না দলিল দুই আনে পানি খান দেখছেন ভাই আর কথা বাদ দি এইভাবে হবে এ নিজেরা নিজেরা ঝগড়া করে লাভ নাই যান আপনি বায়না দলিল দুই পানি খান এটা আপনার কাছে রাখেন আপনার পথ আপনি যান এই কাজ চলবে আই বলে এই কাজ চলবো না পারলাম না কিছু করেন যান বাবুল দেখেন আমাদের সমাজে এই যে বিশেষ করে শহর অঞ্চলে জায়গা জমিন কিনতে যায় এই ধরনের হ্যাসেলে সবাই পড়ে মানে যে জায়গার মালিক সে একজনের কাছে বায়না করে আরেকজনের কাছে রেজিস্ট্রি করে মানে এই টাকা মানে এই যে এই পেজটা আমাদের প্রত্যেকটা কিছু না কিছু পেজ থাকে এই পেজটা লাগায় কিছু মানুষ লাগায় লাগিয়ে তারপরে তারা মারা যায় পরবর্তী প্রজন্মে সেই ঝগড়াঝাটি মাথা ভাড়া করে আচ্ছা এই কাজটা কি আমরা না করে পারি না দেখেন আমরা আমরা এই যে এটা তো একটা হারাম ইনকাম আপনি কি করছেন একজনের কাছে বায়না করে টাকা দিচ্ছেন খরচ করছেন আরেকজনের কাছে করছেন মুখে জমা দেন গুরুত্ব দেন মিয়া মুখে জমা দেন ঠিক রাখেন ঠিক আছে এইভাবে করে মানুষের কাছে একজনের কাছে বড় হইলেন আরেকজনের কাছে ছোট হয়ে গেলেন এখন যদি এলাকার সবাই জানে যে আপনি কিছু বেশি পাইছেন দেখে আপনার জবানটা বিক্রি করে দিচ্ছেন এই জবানের মূল্যটা একটু বেশি দেন ঠিক আছে এই ধরনের এই যে প্যাঁচ লাগালাগি সবাই আমরা মুসলমান সবাই থাকবো ভাই ভাই বাঙালি সবাই থাকবো ভাই ভাই তাহলে এই প্যাঁচগুলো কেন লাগবে বলেন তো